আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, সাকিব আল হাসান না থাকায় নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের সিরিজে কঠিন হয়ে যাবে। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমন অভিমতই ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশ কি তবে জিতবে নিউজিল্যান্ডের বিপক্ষে? কি মনে হয় দর্শক আপনার কাছে, জানাবেন কমেন্ট বক্সে। এদিকে মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার পর তামিমের কাঁধেই ওয়ানডে দলের দায়িত্ব তুলে দিয়েছিল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক তামিমের শুরুটা হয়েছে দারুণ। বিদেশের মাটিতে তামিমের নেতৃত্বে থা প্রথম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে এই সিরিজে হবে না টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সাকিব না থাকায় তামিমের জন্য অধিনায়কত্ব হবে কঠিন, এমনটাই অভিমত মাশরাফি বিন মুর্তজার। তিনি বলছেন, আমরা সবাই জানি নিউজিল্যান্ড অনেক কঠিন জায়গা, আর দ্বিতীয় কথা হচ্ছে তার সাথে সাকিব নেই, তাই কঠিন হতে চলেছে এবারের সিরিজটি। তবে যাওয়ার আগে তামিম যেভাবে কথা বলেছে সেটা খুবই ইতিবাচক। আমার বিশ্বাস ইনশাল্লাহ ভালো করবে। সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। চাপমুক্ত থেকে খেললে বাংলাদেশ অনেক ভালো করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি বিন মুর্তজা। দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার। মাশরাফির ভাষায়, আমার কাছে মনে হয় না দলকে বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি নিউজিল্যান্ডের কন্ডিশন অনেক কঠিন। সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরন আছে। আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, ওই চাপটা থেকে ওদের মুক্ত করে দিই, তাহলে আমি নিশ্চিত তারা ভালো খেলতে পারবে। হার জিত অবশ্যই আছে, তবে আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের একটু কমিয়ে দিতে পারি। সবাই তো হিসেব করে আপনি ম্যাচ জিতেছেন নাকি হেরেছেন। যে দল সফরে গিয়েছে তারা জেতার মতোই চেষ্টার যোগ্য, এমনটা বলছেন মাশরাফি। অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেটের জন্য।